हरे कृष्णा राधे राधे गोपाल सुना लीला कथा चैनले आपनादेर सुस्वागतम। आमी आपनादेर सखी बृंदा देवी दासी सकल वैष्णव भक्तवृंदेर चरणे आमार कोटी कोटी प्रणाम। आजके किन्तु आमार संगे संगे आपनादेर सकलेर आदरेर गिरि सोना गोपु सोना मुकुंद सोना सकलेई किन्तु चले एसेछे। तो आपनारा सकलेई गिरि सोना गोपु सोना मुकुंद सोना माखन सोना सबाईके राधे राधे बोले दिन एवं आनंदे सर्वदा थाकुन एवं हासते थाकुन। জন্মাষ্টমীর পর এবার কি আসছে? রাধা অষ্টমী। এটা কিন্তু আমাদের জন্য কম আনন্দের বিষয় নয়, কারণ আমাদের রাধা রানী আমাদের ঘরে আসছে, তাই না? তাই যেভাবে আমরা জন্মাষ্টমীটাকে খুব আনন্দের সঙ্গে পালন করেছি, ঠিক সেই রকমই রাধা অষ্টমীটাকেও কিন্তু খুব সুন্দরভাবে পালন করব। কারণ রাধা বিনা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কখনো কারো ওপর কৃপা করবেন না। যখনই আপনি রাধা বলবেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ ছুটে ছুটে চলে আসবেন যে কে আমার রাধা রানীর নাম ধরে ডাকছে। সেই জন্য হিন্দিতে একটা প্রবাদ আছে, সকলে বলে কৃষ্ণ বিনা রাধা তো মিল যায়েঙ্গি লেকিন রাধা বিনা কৃষ্ণ কভি নেহি। তাই যেভাবে আমরা আনন্দের সঙ্গে জন্মাষ্টমীটাকে পালন করেছি, ঠিক সেইভাবেই আনন্দের সঙ্গে আমরা রাধা অষ্টমীটাকেও পালন করব, তাই না গিরিশোনা? কি বলো, রাধাষ্টমী পালন করতে হবে তো? করতে হবে, না হলে কিন্তু গিরিশোনাও রাগ করবে, তাই না বলো? তাই আপনাদের সকলকে জানাই অগ্রিম রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। চলুন রাধাষ্টমী সম্পর্কে আজকে একটু আলোচনা করি, যার দ্বারা আমরা খুব সহজেই বাড়িতে রাধাষ্টমী পালন করতে পারব। জন্মাষ্টমী এবং রাধাষ্টমী দুটোই কিন্তু আমাদের জন্য খুব স্পেশাল, তাই না? রাধা অষ্টমী করব জন্মাষ্টমী করব না এটা হতে পারে না, আবার জন্মাষ্টমী করব রাধা অষ্টমী করব না এটাও হতে পারে না। তাই আমরা যদি পালন করি আমরা দুটোকেই পালন করব। এবার আলোচনা করি রাধা অষ্টমী সম্পর্কে। এই বছর 2023 সালে রাধা অষ্টমী কবে? রাধা অষ্টমী হচ্ছে 23 সেপ্টেম্বর 2023 শনিবার। যেহেতু জন্মাষ্টমীর দিনটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল, সেই দিনটা কিন্তু একদম আমরা বৃথা যেতে দিইনি। ঠিক সেই রকমই কিন্তু এই 23 সেপ্টেম্বর 2023 রাধা অষ্টমী, এই দিনটাও কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল, তাই এই দিনটাও আমরা কিন্তু একদম বৃথা যেতে দিব না। এই দিনে কিন্তু মন ভরে আমরা রাধারানীর পুজো পাঠ করব। এবার প্রশ্ন হচ্ছে যে রাধা অষ্টমীর দিনটা আমরা সারাদিন কিভাবে কাটাবো? তাহলে দেখুন, কিন্তু রাধারানীর প্রাকট্য সময় হচ্ছে দুপুর 12টা, তাই আমাদের উপবাসটাও দুপুর 12টা অবধি হয়ে থাকে। কিন্তু এখানে অনেক ভক্তরা বলে যে কৃষ্ণ জন্মাষ্টমীতে আমরা রাত্রি 12টা অবধি থাকছি, সারাদিন উপবাস করছি, তাহলে রাধা অষ্টমীর কি সারাদিন উপবাস করতে পারবো না? না, এরকম কোনো কথা নেই। যদি আপনি রাধা অষ্টমীতে সারাদিন উপবাস করছেন, সারাদিন উপবাস থাকছেন, তাহলে এর থেকে ভালো কিছু হতেই পারে না। কিন্তু যেহেতু রাধা অষ্টমী দুপুর 12টায় সম্পূর্ণ হয়ে যায়, তাই আমরা দুপুর 12টা অবধি উপবাস রেখে তারপরেও কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারি। এবার এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কি করতে চান। তবে উপবাসের নিয়মটা জন্মাষ্টমীর মতোই, রাধা অষ্টমীর আগের দিন কিন্তু আমরা একদমই আমিষ ভোজন করব না, নিরামিষ ভোজন করব, এবং পরের দিন আমরা সম্পূর্ণভাবে দুপুর 12টা বা সন্ধে বা রাত্রি আপনারা যতটুকু উপবাস করতে চান ততটা উপবাস করতে পারেন। যেহেতু রাধা অষ্টমী দুপুর 12টার মধ্যে সমাপ্ত হয়ে যায় বা দুপুর 12টার মধ্যে আমাদেরকে সমস্ত কাজ সম্পূর্ণ করে নিতে হয়, তাই রাধা অষ্টমীর যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমাদেরকে ভোরবেলা থেকেই শুরু করতে হয়। যেমন ধরুন আপনি ভোরবেলা ঘুম থেকে জাগলেন আর এবং মঙ্গল আরতি সম্পূর্ণ করে নিলেন। মঙ্গল আরতি সম্পূর্ণ করার পর যদি আপনাদের বাড়িতে রাধা মাধবের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই তাদের অভিষেক করান। এবার কেউ কেউ বলে যে আমাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ আছে বা নারুগোপাল আছে, রাধারানী নেই, তাহলে আমরা কি করব? তাহলেও অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে বা নারুগোপাল যিনি আছেন তাকে অবশ্যই আপনি অভিষেক করিয়ে দিন। এবার এখানে প্রশ্ন আছে অভিষেকের জন্য আমরা কি কি নিতে পারি। তো দুধ, দই, ঘি, মধু, শর্করা আর তার সঙ্গে আপনারা পঞ্চফলের রস, সেটাও অভিষেকের জন্য দিতে পারেন, এবং ফলের মালা বানিয়েও ভগবানকে নিবেদন করতে পারেন। এবার এখানে আরেকটা প্রশ্ন আছে যে রাধা অষ্টমীতে তো রাধারানীর জন্ম হয়, কৃষ্ণ জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্ম হয়,
তাহলে কি আমরা রাধা অষ্টমীতে শুধুমাত্র রাধা রানীরই অভিষেক করব নাকি ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী যুগলের অভিষেক করব? তাহলে দেখুন, সর্বপ্রথম আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে রাধা মাধব কখনো আলাদা নন, রাধা কৃষ্ণ কিন্তু কখনো আলাদা নন। তাই জন্মাষ্টমীতে যদি আমরা অভিষেক করি তাহলে যুগল স্বরূপেরই অভিষেক করব, আবার রাধা অষ্টমীতে যখন আমরা অভিষেক করব তখনও কিন্তু যুগল স্বরূপেরই অভিষেক করব। এবারে অভিষেকের পর আপনাদের বাড়িতে যদি রাধারানী না থাকে বা বাল্যস্বরূপ রাধারানী না থাকে, তাহলে আপনি নিজের নারুগোপালকে কিন্তু সুন্দরভাবে রাধারানীর শৃঙ্গার করতে পারেন এবং সেই নারুগোপালকে আপনি রাধারানী রূপে সেবা করতে পারেন। প্রথমেই বলেছি, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী দুজনে কখনোই আলাদা নন, দুজনে একই। তাই আমরা আমাদের নারুগোপালকে সুন্দরভাবে রাধারানীর রূপ দিয়ে তাদের সুন্দরভাবে শৃঙ্গার করে তার পুজোটা সম্পূর্ণ করতে পারি। এবার এখানে আর একটা প্রশ্ন করা হয়েছিল যে দিদি, আমরা যেমন নারুগোপালের শশার মধ্যে রেখে নারুগোপালের জন্ম করেছি, ঠিক সেরকমই দুপুর 12টার সময় কি রাধারানীরও জন্ম করাতে হয়? তো সত্যি কথা বলতে, রাধারানীর জন্ম করানোর কথা সত্যি আমি কোথাও শুনিও নি, আবার এই বিষয়ে সত্যি আমার কোনো জ্ঞান নেই বা আমি জানি না, তাই এই বিষয়ে আমি আপনাদেরকে কোনো রকম সাহায্য করতে পারলাম না, তার জন্য ক্ষমা চাইছি। তারপরে প্রশ্ন আসে যে রাধারানীকে আমরা সেই দিন কি ভোগ নিবেদন করব। তাহলে দেখুন, রাধারানীর কিন্তু কচুর তরকারি খুব পছন্দ, তাই আপনি সেদিন কচুর যে কোনো রেসিপি রাধারানীকে নিবেদন করতে পারেন। তবে দই কচু সবজিটা রাধারানী খুব ভালোবাসেন খেতে, এটা আপনি ইউটিউবে সার্চ করে রেসিপিটা দেখে নিতে পারেন। আর তার সঙ্গে রাধারানীর কিন্তু ক্ষীর বা পায়েস রাধারানীর খুব প্রিয়, তো সেটাও আপনি রাধারানীকে নিবেদন করতে পারেন। আবার আপনার যদি ইচ্ছে হয় যে আপনি রাধারানীকে ছাপান্ন ভোগ নিবেদন করবেন, তো সেটাও আপনি করতে পারেন। এরপর আসছে, অভিষেকের পর যখন আমরা রাধারানীকে শৃঙ্গার করাবো তখন আমরা কি রঙের পোশাক পরাবো? তো দেখুন, যেমন ভগবান শ্রীকৃষ্ণের হলুদ রং প্রিয় কারণ রাধারানী তপ্ত গলিত সোনার মতো ছিলেন, সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণের হলুদ রং অতি প্রিয়। ঠিক সেই রকমই কিন্তু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ নীল বর্ণের ছিলেন, তাই রাধারানীর নীল রং অতি প্রিয়, তাই সেদিন কিন্তু আপনারা রাধারানীকে নীল রঙের কোনো পোশাক ধারণ করান। এতে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনেই অতি প্রসন্ন হন। আর যদি আপনাদের বাড়িতে রাধা মাধব দুজনেই আছেন, তাহলে আপনি রাধারানীকে নীল রঙের পোশাক ধারণ করান আর আমাদের নারুগোপালকে হলুদ রঙের, তাহলে কিন্তু দুজনে খুব প্রসন্ন হন। রাধারানীর জন্মদিন উপলক্ষে কিন্তু আপনি নিজের ঘরকে বেলুন দিয়ে সুন্দর করে সাজাতে পারেন, ইচ্ছে হলে বালক ভোজনও করাতে পারেন, এবং এই দিন দানের মাহাত্ম্য খুব বেশি, তাই পারলে একটু একটু দান অবশ্যই করুন। আর হ্যাঁ, যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে ভগবানের নাম জপ করা। এই দিন আমরা যত বেশি পারব তত বেশি ভগবানের নাম জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগে হচ্ছে নামই আধার, তাই অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে নাম জপ করতে হবে। এই দিনটা কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো সম্পূর্ণ হয়ে গেছে, আর কোনো কাজ নেই বলে কাটালে হবে না। এই দিনটা অবশ্যই আমরা বেশি বেশি করে নাম জপ করব, আর পারলে অবশ্যই ভগবদ্গীতা পাঠ করব। আর তার সঙ্গে রাধা রানীর অষ্টতর শতনাম আমরা অবশ্যই পাঠ করব। যদি আমরা না পাই তাহলে কিন্তু ইউটিউবে পাওয়া যায়, সেখান থেকে সার্চ করেও আপনারা শুনে নিতে পারেন বা পড়ে নিতে পারেন। আর তার সঙ্গে আমার একটা নিবেদন আপনাদের সকলের কাছে, এই রাধা অষ্টমীর দিন অবশ্যই আপনারা শ্রবণ করুন রাধা কৃপা কটাক্ষ। রাধা কৃপা কটাক্ষ বলে আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, পারলে এটা শ্রবণ করুন বা পাঠ করুন। এই রাধা অষ্টমীর দিন যদি আমরা রাধারানীর রাধা কৃপা কটাক্ষ পাঠ করি, তাহলে রাধারানীর কৃপা আমরা আরও বেশি বেশি করে প্রাপ্ত করতে পারি। এই দিনটা যেহেতু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়, তাই এই দিনে অবশ্যই রাধারানীর অষ্টতর শতনাম, রাধা কৃপা কটাক্ষ এবং রাধারানীর জন্মলীলা অবশ্যই নিজেও শ্রবণ করুন এবং নিজের পরিবারকেও শ্রবণ করানোর চেষ্টা করুন। যদি আপনাদের বাড়ির আশেপাশে
ভগবান শ্রীকৃষ্ণের কোনো মন্দির থাকে বা ইসকন মন্দির থাকে বা যে কোনো কৃষ্ণ মন্দির থাকে, তাহলে অবশ্যই সেই মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করুন এবং মন্দিরে বসেও কয়েক মালা জপ করার চেষ্টা করুন। প্রথমেই বলেছি, এই দিনটা কিন্তু একদমই আমরা বৃথা যেতে দেব না। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই চলে আসুন মায়াপুরে, কারণ মায়াপুরেও অনেক ধুমধাম করে রাধারানীর রাধাষ্টমী পালন করা হবে। তাই আপনাদের সকলের আসার অপেক্ষায় রইলাম। আপনাদের সকলের কাছেই নিবেদন, সম্ভব হলে অবশ্যই আসুন মায়াপুরে, আর তা না হলে বাড়িতে অবশ্যই পালন করুন রাধা অষ্টমীর মহাব্রত। আশা করি রাধা অষ্টমীতে যত রকম প্রশ্ন আপনাদের মনে ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। তাছাড়া যদি রাধা অষ্টমীকে নিয়ে আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি অল্প প্রশ্ন হয় তাহলে আমি কমেন্টে বলে দেব, আর যদি বেশি প্রশ্ন হয় তাহলে আমি অবশ্যই আর একটা ভিডিও করে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। আজকে এটুকুই, রাধা অষ্টমীর অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা আপনাদের সকলকে। সবাই খুব আনন্দে থাকুন, খুব ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হরি বল।